মাটিডালি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি তোমাদের সাথে আছি নুসরাত জাহান, সহকারী শিক্ষক, মাটিডালি হাই স্কুল, বগুড়া। আজকে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্র। টুডেস টপিক, আজকের বিষয়, অ্যান আনসিন বিউটি অব বাংলাদেশ, বাংলাদেশের একটি অদেখা সৌন্দর্য, লেসন 13। চলো তাহলে আজকের পড়া শুরু করি। চলো তাহলে প্যাসেজটি প্রথমে আমরা পড়ে দেখি। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশন। তাহলে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, স্মল ছোট দেশ, কান্ট্রি মানে দেশ, স্মল ছোট, বাট কিন্তু ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশন। তাহলে আমরা কি বলবো পুরো সেন্টেন্স? বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু অসীম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। অনলি সাম অফ দিস আই ক্যাচিং ডেস্টিনেশনস আর নোন টু আস। অনলি শুধুমাত্র, সাম অফ দিস আই ক্যাচিং, শুধু কিছু মাত্র চোখ ধাঁধানো, আই ক্যাচিং চোখ ধাঁধানো সৌন্দর্য আমাদের পরিচিত, আমাদের কাছে পরিচিত, নন টু আস মানে পরিচিত। অনলি সাম অফ দিস আই ক্যাচিং ডেস্টিনেশন আর নন টু আস, এইসব চোখ ধাঁধানো সৌন্দর্যেই শুধুমাত্র আমাদের কাছে পরিচিত। বাট দেয়ার আর মেনি আদার এরিয়াস লেইং ইন দ্য গ্রিন রিমোট কান্ট্রি সাইড দ্যাট আর লেস নন টু আস। কিন্তু সবুজ দূরের গ্রাম অঞ্চলে আরো অনেক স্থান রয়েছে যা আমাদের কাছে কম পরিচিত। সুসান দুর্গাপুর অফ বিডিসিরি ইজ ওয়ান অফ সাস প্লেসেস। সুসান দুর্গাপুর, বিডিসিরি, সুসান দুর্গাপুর তেমন জায়গাগুলোর মধ্যেই একটি। সুসান দুর্গাপুর হ্যাজ অ্যান অ্যামাজিং ল্যান্ডস্কেপ। সুসান দুর্গাপুর এক অসাধারণ সবুজ প্রান্তর। ইট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ ক্রিস্টাল ক্লিয়ার সোমেশ্বরী রিভার অ্যান্ড ইজ ক্লোজ টু দ্য গারো হিলস। ব্যাঙ্ক অফ ক্রিস্টাল, ব্যাঙ্ক মানে এখানেই ব্যাঙ্ক মানে নদীর তীর। সুসান দুর্গাপুর এক অসাধারণ সবুজ প্রান্তর, এটি স্ফটিক স্বচ্ছ সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত অবস্থিত এবং গারো পাহাড়ের কাছে, ক্লোজ টু দ্য গারো হিলস, গারো পাহাড়ের কাছে। ইউ ক্যান সি দ্য হিলস অফ ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয় ফ্রম হিয়ার। তুমি এখান থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় দেখতে পারবে। দ্য নেচার হ্যাজ আনফোল্ডেড ইট গ্লোরি ইন দিস স্মল রোরাল ল্যান্ডস্কেপ। এই ছোট গ্রাম সবুজ প্রান্তরে প্রকৃতি তার মহিমা উন্মোচিত করেছে। হিয়ার ইউ ক্যান সি দ্য সিরামিক, হিয়ার হিয়ার ইউ ক্যান সি দ্য সিরামিক মাউন্টেন লিনিং এগেনস্ট দ্য স্কাই, দ্য ব্লু ওয়াটার অব দ্য পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি, দ্য মডেস্ট মুভমেন্ট অব দ্য রিভার সোমেশ্বরী অ্যান্ড দ্য অ্যাবান্ডান্ট কোল মাইন্স। ইউ ক্যান সি দ্য সিরামিক মাউন্টেন লিনিং এগেনস্ট দ্য স্কাই, এখানে তুমি আকাশি হেলান দেয়া চীনামাটির পাহাড় দেখতে পাবে। মাউন্টেন লিনিং এগেনস্ট দ্য স্কাই, লিনিং মানে হেলান দ্যা, মাউন্টেন মানে পাহাড়, সেখানে মনে হবে তোমার যে আকাশে যেন পাহাড়টি হেলান দিয়ে আছে। দ্য ব্লু ওয়াটার অব পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি, ছবির মতো পার্বত্য উপত্যকার নীল পানি, পিক্টোরিয়াল মাউন্টেন মানে ছবির মতো পার্বত্য উপত্যকা, দ্য মডেস্ট মুভমেন্ট অব দ্য রিভার সোমেশ্বরী, সোমেশ্বরী নদীর ছন্দময় চলন, অ্যান্ড দ্য অ্যাবান্ডান্ট কোল মাইন্স এবং পরিত্যক্ত কয়লা খনি দেখতে পাবে। দেয়ার ইজ অ্যানাদার রিভার হিয়ার কল্ড কাংশা হুইচ ইজ অলসো নোন অ্যাজ ওল্ড সোমেশ্বরী।
এখানে কংস নামে আরেকটি নদী আছে যা পুরাতন সোমেশ্বরী নামেও পরিচিত। সুসাং দুর্গাপুর ইজ লোকেটেড আন্ডার নেত্রকোনা ডিস্ট্রিক্ট অ্যাবাউট 170 কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা। লোকেটেড অবস্থিত, তাহলে সুসাং দুর্গাপুর ইজ লোকেটেড আন্ডার নেত্রকোনা ডিস্ট্রিক্ট, তাহলে কোন ডিস্ট্রিক্ট? নেত্রকোনা ডিস্ট্রিক্ট। সুসাং দুর্গাপুর নেত্রকোনা জেলার অন্তর্গত, ঢাকা থেকে প্রায় 170 কিলোমিটার উত্তরে অবস্থিত। নর্থ মানে উত্তর, ফ্রম ঢাকা, তাহলে ঢাকা থেকে প্রায় 170 কিলোমিটার উত্তরে অবস্থিত। ইট ইজ নট অনলি ব্লেসড উইথ অ্যালারিং ন্যাচারাল বিউটি, এটি শুধু জাদুকরি প্রাকৃতিক সৌন্দর্যেই আশীর্বাদ পুষ্ট নয়, অ্যালারিং ন্যাচারাল বিউটি, জাদুকরি আশীর্বাদ পুষ্ট নয়, বাট অলসো রিচ ইন ভাইব্রান্ট এথনিক কালচার, রোমাঞ্চকর উপজাতীয় সংস্কৃতিতেও সমৃদ্ধ। দেয়ার আর মেনি ইথনিক গ্রুপস লাইক হ্যাজং, গারো, অ্যাচিক অ্যান্ড মান্দি লিভিং হিয়ার, যেমন হাজং, গারো, আচিক ও মান্দি। দ্য বিরিশি ট্রাইবাল কালচারাল একাডেমি ইজ লোকেটেড অ্যাট দুর্গাপুর, এটি বিভিন্ন উপজাতির নানা ধরনের সাংস্কৃতিক ও শিক্ষণীয় কর্মকাণ্ডের স্থান। ইট ইজ এ সেন্টার অফ ভ্যারিয়াস কালচারাল, ভ্যারিয়াস মানে বিভিন্ন ধরনের বা নানা ধরনের কালচারাল মানে সাংস্কৃতিক অ্যান্ড এডুকেশনাল এবং শিক্ষণীয় অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড অফ ডিফারেন্ট ট্রাইবস, এটি বিভিন্ন উপজাতির নানা ধরনের সাংস্কৃতিক ও শিক্ষণীয় কর্মকাণ্ডের স্থান। দ্য মেইন অ্যাট্রাকশন অফ বিরিশিরি ইজ দ্য সিরামিক হিলস অফ দুর্গাপুর অ্যান্ড দ্য চার্মিং ল্যান্ডস্কেপ অ্যালং দ্য সোমেশ্বরী রিভার। দ্য মেইন অ্যাট্রাকশন মানে কি মেইন, মূল অ্যাট্রাকশন, প্রধান আকর্ষণ বা মূল আকর্ষণ অফ বিরিশিরি, বিরিশিরি ইজ দ্য সিরামিক, সিরামিক হিলস, চীনামাটির পাহাড় অফ দুর্গাপুর। দুর্গাপুরের প্রধান মূল আকর্ষণ হচ্ছে এই চীনামাটির পাহাড় অ্যান্ড দ্য চার্মিং ল্যান্ডস্কেপ অ্যালং দ্য সোমেশ্বরী রিভার, সোমেশ্বরী নদীর পারে মনোমুগ্ধকর শ্যামল ভূমি, ল্যান্ডস্কেপ মানে শ্যামল ভূমি। দ্য রিভার চেঞ্জেস ইটস কালার অ্যাজ দ্য সিজনস চেঞ্জ, ঋতু পরিবর্তনের সাথে সাথে নদী তার রং পরিবর্তন করে। দ্য রিভার চেঞ্জেস, নদী পরিবর্তন হয় ইটস কালার, এর রং, অ্যাজ দ্য সিজনস চেঞ্জ, এর ঋতু পরিবর্তনের সাথে সাথে। এমন আদার অ্যাট্রাকশন এবং অন্য আকর্ষণ আর দ্য প্লেস অফ দ্য সুসাং কিং, দ্য দাসাভুষা টেম্পল, অরেঞ্জ গার্ডেন, শাল ফরেস্ট অ্যান্ড দ্য রামকৃষ্ণা অ্যান্ড লক্ষ্মণনাথ বাবা টেম্পলস। অন্যান্য আকর্ষণের মধ্যে আছে সুসাং রাজা প্রাসাদ, দাসভুষা মন্দির, কমলার বাগান, শালবন এবং রামকৃষ্ণ ও লোকনাথ বাবা মন্দির। দ্য বেস্ট ওয়ে টু গেট টু বিরিশি ইজ বাই রোড ফ্রম ঢাকা, দ্য বেস্ট ওয়ে, তাহলে সবচেয়ে ভালো সর্বোত্তম পথ কোনটি? টু গেট টু বিরিশিরি, বিরিশিরি যাওয়ার, ইজ বাই রোড ফ্রম ঢাকা, ঢাকা থেকে বিরিশিরি যাওয়ার সর্বোত্তম পথ হলো স্থলপথ, সর্বোত্তম পথ হলো স্থলপথ। ইউ ক্যান ফাইন্ড ডিরেক্ট বাস টু বিরিশিরি ফ্রম মহাখালী বাস স্ট্যান্ড, ঢাকার বাস স্ট্যান্ড থেকে তুমি বিরিশিরি যাওয়ার সরাসরি, তাহলে ডিরেক্ট, সরাসরি, সরাসরি ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে তুমি
বিদেশে যাওয়ার সরাসরি বাস পেতে পারে। ইট ইউজুয়ালি টেক্স 5 to 6 hours টু গেট দেয়ার, সেখানে পৌঁছাতে সাধারণত 5 থেকে 6 ঘন্টা লাগে। তাহলে ইউজুয়ালি সাধারণত, ইট ইউজুয়ালি সাধারণত সেখানে পৌঁছাতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। হোয়েন ইউ আর দেয়ার ইউ ক্যান গো অ্যারাউন্ড দ্য টাউন বাই রিক্সা, হোয়েন ইউ আর দেয়ার যখন তুমি সেখানে যাবে, ইউ ক্যান গো অ্যারাউন্ড দ্য টাউন, তুমি সেখানে ঘুরে দেখতে পারো বাই রিক্সা, রিক্সায়। তাহলে পুরো সেন্টেন্সটি, যখন তুমি সেখানে যাবে তখন তুমি রিক্সায় শহরটি ঘুরে দেখতে পারো। দ্য রিক্সা পুলার্স নন অল দ্য প্লেসেস ভেরি ওয়েল, রিক্সা চালকেরা শহরের সকল স্থান খুব ভালোভাবেই চেনে। তাহলে এখানে তোমাদের ভোকাবুলারি আছে, ভোকাবুলারি থেকে সুন্দর করে সিনোনিম অ্যান্টোনিম পড়ে নেবে। আর এখানে তোমরা খাতায় এখান থেকে লিখে নিতে পারো, খাতায় লিখে নিয়ে পরে এগুলো মুখস্থ করে রাখবে। এখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চিন থাকবে, এটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আর তোমাদের জন্য আজকের বাড়ির কাজ, রাইট 5 sentences অ্যাবাউট দ্য বিউটি অফ ইয়োর ওন ডিস্ট্রিক্ট, তোমার নিজের জেলা সম্পর্কে, তোমার নিজের জেলা সৌন্দর্য সম্পর্কে 5টা sentences লিখবা, আর সেটা তোমাদের খাতায় লিখবা আর কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে।